মোমোর খেয়াল রাখবি। মোমোকে কোলে তুলে নিলাম, নিয়ে বাসায় আসলাম। প্রথমে নিব না ভাবছি, পরে ভাবলাম বউটা তো আমারই, সো আমাকেই তো কোলে নিতে হবে। লয়ের সকালে এমন একটা ডোজ খাওয়ার পর কেউ ভুলেও ওই মাইয়ার হাত ধরার সাহস পাবে না। প্রথমে ভাবছিলাম অল্প একটু কাটছে, কিন্তু বাসায় এসে দেখি অনেকটাই কেটে গেছে। পাটা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। এরপর বাসায় আরও বেশ কিছুদিন থাকলাম, কিন্তু মুমুর পা কেটে যাওয়ার জন্য ও কোথাও যেতে পারেনি। আজ চলে যাব সেই ব্যস্ত শহরে। সাবধানে থাকবি। আম্মু। মুমুর খেয়াল রাখবি। হ্যাঁ। ও কিন্তু অনেক লক্ষ্য একটা মেয়ে, ছোট বাচ্চার মতন, সব কথা একটু মানিয়ে নিস। এ আইসে, ছোট বাচ্চার মতো, পুরাই ডাইনি রালি। এরপর দুজনেই বাসে উঠলাম। চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, অনেক রোম্যান্টিক একটা ওয়েদার, হালকা হালকা ঠান্ডা বাতাস, কি যে ভালো লাগে। এই সময় বউটাকে যদি একটু চড়াই ধরতে পারতাম না। এসব উল্টোপাল্টা ভাবতে ভাবতে মুমুর দিকে তাকালাম। তাকাতেই দেখি ও ঘুমিয়ে পড়েছে। বাসে উঠলেই ঘুমোতে হবে, এটা কি কোনো সংবিধানে লেখা আছে? কেন ভাই, একটু জেগে থাকলে কি হয়? এত দূরে রাস্তা যেহেতু, একটু গল্প করতে করতেই না হয় যেতাম। মুমুকে বোধহয় ঠান্ডা লাগছে, তাই ব্যাগ থেকে একটা চাদর বের করে ওর গায়ে দিয়ে দিলাম। হালকা মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ করেই মুমু আমায় জড়িয়ে ধরলো। বারবার ঘুমের ঘরে জড়িয়ে না ধরে একবার যদি জাগ্রত অবস্থায় ধরত, তবে অনেক সুকুন ভাব হতো। বাসায় আসলাম। এসে আম্মু কিছু খাবার প্যাক করে দিয়েছে। দুজনেই খাবারগুলো খেয়ে মুমু ওর রুমে আর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মুমু আজ আমার আগেই উঠেছে। হঠাৎ এত পরিবর্তন, তুমি আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো যে? ও, তার মানে এই ব্যাপার, এই জন্য আজ এত তাড়াতাড়ি? বসকে জানানো লাগবে না? বাবার সাথে কাল আমার কথা হইছে। মুমুর সাথে আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। চলো তুমি যাও। তুমি নাকি অফিস যাবা? হুম, আমি রিকশা করে যেতে পারবো না, অনেক নিয়ে আসবে। শালা দিল সকাল সকাল মনটা খারাপ করে। ও আচ্ছা, আমি গেলাম তাহলে। হুম, সাবধানে এসো। হুম। আমি আর কোনো কথা না বলে অফিসে চলে আসলাম। কেমনটা লাগে বলেন তো? কেন রে ভাই, আমার বউ আমার সাথে আসবে, তোর সাথে আসবে কেন? ধর ভালো লাগে না। একটু পরে অনিক আর মুমু অফিসে এসছে। যদিও বা আমি দেখিনি, তবে শুনলাম একটু পরে বস আমায় ডেকে পাঠালো। আসবো স্যার। হুম, আসো। ডাকলেন স্যার? মুমুকে সব কলিগের সাথে পরিচয় করে দাও তো। জি স্যার। মুমুকে অফিসের সব কলিগের সাথে পরিচয় করে দিলাম। এরপর বসের রুমে আসলাম। সবার সাথে পরিচিত হইছো? হুম, কিন্তু বাবা একজন বাদে। সুমন, সবার সাথে পরিচয় করে দাওনি। সবার সাথে তো পরিচয় করিয়ে দিলাম। কই, আপনি তো আপনার পরিচয় দিলেন না। ও আচ্ছা, এখন মজা করতে হবে না, চলো বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। মজা কেন করব, এটা অফিস, বাইরের পরিচয় বাইরে, কিন্তু অফিসে সব রুলস মানতে হবে। প্রথমে আমিও ভাবছি মজা করছে, কিন্তু এই কথা শোনার পর মনে হলো না যে মজা করছে। এরপর আমি আমার পরিচয় দিয়ে স্যারের পারমিশন নিয়ে চলে আসলাম। একটু পরে স্যার আমার কেবিনে আসলো। স্যার আপনি কেন আসলেন? আমায় ডাকলে আমি চলে যেতাম। মন খারাপ করছো তাই না? কই না তো স্যার, আর অফিসের রুলস তো সবাইকেই মানতে হবে তাই না? চলো বাইরে যাই, আমার হাতে অনেক কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে, আপনারা যান। আমি জানি, হাজার রিকোয়েস্ট করলেও তুমি যাবা না। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে স্যার। এরপর থেকে বস আর অফিসে আসে না, এখন আমার বউই হচ্ছে আমার অফিসের বস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে, দুজন একসাথেই খাই। খাওয়ার সময় ভাবি হয়তো আমার সাথেই রিকশা করে অফিসে যাবে, কিন্তু না, প্রতিদিন অনেকের সাথে যাই, আর সন্ধ্যায় অনেক বাসায় নামিয়ে দিয়ে যাই। এই ছ্যাঁচড়া ছেলের কি আর কোনো কাজ নেই? অন্যের বউকে পাহাড় দেওয়ার দায়িত্ব নিয়ে রাখছে। বেশ কিছুদিন এভাবেই কেটে গেল। আসলেই তো, ও আমার সাথে যাবে কেন? ও তো বলছে ও রিকশা যেতে পারে না, কিন্তু গাড়ি কেনার মতো টাকাও তো নেই, কিন্তু বাইক কেনার মতো টাকা তো আছে। আব্বুকে ফোন দিয়ে আব্বু থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু টাকা ছিল, এগুলো দিয়ে শোরুম থেকে একটা বাইক কিনলাম। বাইকটা কিনে খুব খুশি লাগছে। কাল থেকে মুমু আমার সাথে অফিসে যাবে। পরের দিন সকালবেলা আবার আগের মতো রেডি হয়ে আশায় আছি আমার সাথে যাবে বলে। মুমু, আজ আমার সাথে চলো, এখন তো আর রিক্সা যেতে হবে না, বাইক আছে তো।
তুমি শুধু শুধু দাঁড়িয়ে থাকো, তোমায় আমার ভালো লাগে না, এটা কেন বোঝো না? এটা কি তোমায় মুখে বলতে হবে? ব্যবহারে বোঝা যায় না? এত ইগনোর করি তবুও বুঝতে পারো না যে আমি তোমাকে ঘৃণা করি? মোমো আরও অনেক কিছু বলল। সেই সময় অনিক আসলো। মোমো অনিকের সাথে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে কয়েক ফোঁটা ব্যর্থ পানি গড়িয়ে পড়ল। আমি তার জন্য আমার আকাশ সাজিয়ে রাখি, যার আকাশে কেন, মাটির নিচেও আমার জন্য বিন্দু মাত্র জায়গা নেই। তার মায়ায় নিজেকে জড়াচ্ছি, যার কাছে আমার কোনো মূল্যই নেই। টিস্যু পেপার নিয়ে মুখটা মুছে নতুন বাইক নিয়ে চললাম অফিসে। পিছনে বউকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। বউকে বাইকের পিছনে বসাতে না পেরে মনের দুঃখে একা একা অফিসে যাচ্ছি। হঠাৎ রাস্তার পাশে একজন কলিগকে দাঁড়িয়ে থাকা দেখলাম, যদিও বা আগে কোনো দিন দেখিনি, মনে তো হচ্ছে অফিসে যাচ্ছে। মিস নেহা, আপনি এখানে? মিস্টার সুমন, আমি তো এ বাসায় উঠলাম গতকাল, আপনার বাসায় কি এদিকেই? হ্যাঁ, অফিসে যাচ্ছেন? নতুন বাইক কিনলেন নাকি? হ্যাঁ। তো ম্যাডাম কি অফিসে গেছে? আসেন, আমিও যাচ্ছি, আপনাকে সাহায্য করি। এরপর নেহাকে নিয়ে অফিসের দিকে রওনা হলাম। যেতে যেতে অনেক কথা হলো, তবে নেহা খুব করে জানতে চাইল মোমোকে বাইকে করে নিয়ে আসলাম না কেন। আমি বললাম আমি ভালো বাইক চালাতে পারি না, আর ও বাইকে উঠতে ভয় পাই, তাই যদিও বেটা শুধু মিথ্যে কথা মাত্র। নেহার সাথে আজ নিয়ে দুই দিন কথা বললাম, গল্প করতে করতে অফিসে চলে আসলাম। অফিসে এসে নেহার ডেস্কে আর আমি আমার কেবিনে। একটু পর বসের রুম থেকে ডাকলো। আমি বসের রুমে এসে দেখি নেহাও এখানে। তোমাদের দুজনের আসতে এত দেরি হলো কেন? আমাদের তো আসতে জাস্ট অল্প একটু লেট হয়েছে। তাহলে আমি কি ভুল বললাম? না, তুমি ভুল বলনি। এই যে মিস্টার সুমন, এটা আপনার বাসা না, বসকে কিভাবে সম্বোধন করতে হয় সেটা জানেন না? মোমোর কথাটা শুনে অনেক অবাক হলাম। নেহা আমার মুখের দিকে তাকিয়ে আছে। সরি ম্যাম। ইটস ওকে, নেক্সট টাইম থেকে বিষয়টা মাথায় রাখবেন। হুম। আর মিস নেহা, এটা রোম্যান্স করার জায়গা না, যে কারো বাইকের পেছনে বসে খোশ গল্প করতে করতে আসবেন, যান কাজে মন দেন। ও, তাহলে এই ব্যাপার, নেহার আমি একসাথে আসছি এজন্য আজ আমাদের সাথে এমন করলো? মোমো কি তাহলে জেলাস? ও কি আমায় ভালো? কী সব উল্টোপাল্টা ভাবছি, একটু আগেই তো বললো ও আমায় ঘৃণা করে, কিন্তু তবুও কেন জানি ভাবতে ভালো লাগছে, ভালোবাসুক বা না বাসুক, আমি সবসময় এটাই ভেবে যাব যে মোমো আমায় ভালোবাসে। এক্সকিউজ মি, মোমোর কথায় বাস্তবে ফিরলাম। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিজের কেবিনে গিয়ে কাজ করবেন? পাশে দাঁড়িয়ে দেখি নেহা চলে গেছে, আমিও চলে আসলাম। সারাদিন কাজ করে বিকেলবেলা আবার দাঁড়িয়ে আছি, মোমো আসবে, আমার সাথে যাবে। একটু পরে মোমো আসলো, কিন্তু আমার সাথে নয়, অনেকের সাথে গেল। গেট থেকে বের হয়ে দেখি নেহা রিকশায় উঠছে। মিস নেহা, কিছু বললেন? চলেন একসাথে যাই, আমি আপনাকে নামাই দিব। না থাক, বস আবার রাগ করবে। ও কি করবে সেটা আমি বুঝবো, আপনি আসেন। এরপর নেহাকে নিয়ে গল্প করতে করতে একটা রেস্টুরেন্টে আসলাম। দুজন মিলে কফি খেতে খেতে অনেক গল্প করলাম। আজ বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেল। নেহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় আসলাম। বাসায় এসে দেখি মুমু আর একটা মেয়ে বসে গল্প করছে। আমায় আসতে দেখে মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইয়া কেমন আছো? ভালো, কিন্তু আপনি? ও মায়া, আমার চাচুর মেয়ে, পাশে একটা কলেজে ওর পরীক্ষা হচ্ছে, যতদিন ওর পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন ও এখানে থাকবে। ও, তাহলে তো ভালোই। আপনি খাওয়া দাওয়া করেছেন? ভাইয়া, তুমি আমাকে আপনি বলছো কেন? সরি, তুমি খাইছো? না। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে নিয়ে তোমার জন্য রান্না করব। সত্যি? আমিও কিন্তু তোমার সাথে রান্না করব। আচ্ছা, এরপর ফ্রেশ হয়ে আমি আর মায়া রান্না করছি। ভাইয়া, আমায় রান্না শেখাবা? তুমি রান্না জানো না? একটু একটু জানি। আচ্ছা ঠিক আছে, আমি শিখিয়ে দেবো। লক্ষ্মী ভাইয়া, কথাটা বলি জড়িয়ে ধরলো। মোমো বসে বসে টিভি দেখছে, ও যেখানে বসে আছে সেখান থেকে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে। মোমো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমার চোখের সাথে চোখাচোখি হতেই মোমো মায়াকে ডাকলো। মায়া, এদিকে আয়। আপু ডাকছে, আমি গেলাম ভাইয়া। আচ্ছা, রান্না শেষ করে সবাইকে টেবিলে ডাকলাম। ভাইয়া, তুমি তো অনেক সুন্দর রান্না জানো। তাই, কেমন হয়েছে? বলার বাইরে। ধন্যবাদ। আমায় কিন্তু শিখাতে হবে। আচ্ছা বেশ, কিন্তু তুমি রান্না শিখে কি করবে?
আমার ভাগ্যে যদি তোমার মতো এত সুইট স্বামী না থাকে তবে তাকে রান্না করে খাওয়াবো। তাই? তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। আমি মুচকি হাসছি আর মুমুর দিকে তাকাচ্ছি, কিন্তু কারোর দিকে না তাকিয়ে খাচ্ছে। জানো আপু, তুমি না সত্যি অনেক লাকি এমন একটা স্বামী পাইছো। খাওয়ার সময় এত বক বক করছিস কেন? চুপ করে খেয়ে নে। মায়া একদম চুপ হয়ে গেল। খাওয়া শেষ করে মুমু আর মায়া রুমে গেল। আমি টেবিলটা পরিষ্কার করলাম, যেটা বউয়ের করার কথা সেটা আমায় করতে হচ্ছে। কি কপাল মাইরি! পরিষ্কার করা শেষ, সোফায় বসে টিভি দেখছি, এমন সময় মায়ার মুমু আসলো।